রাজনৈতিক দলগুলির তহবিল সংগ্রহে স্বচ্ছতা আনার জন্য ইলেকটোরাল বন্ড চালু করেছিল নির্বাচন কমিশনই। আর সেখানেই এবার বিস্ফোরক তত্ত্ব পেশ রাজ্যের শাসক দল তৃণমূলে। নির্বাচন কমিশনকে দেওয়া অডিট রিপোর্টে দেখা গিয়েছে, ইলেকটোরাল বন্ড থেকে তৃণমূলের আয় বেড়েছে 12 গুণ। 2020-21 ও 21-22 অর্থবর্ষে আয় ব্যয়ের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে তৃণমূল। সেই অডিট রিপোর্টে দেখা যাচ্ছে, 2020-21 অর্থবর্ষে নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলের আয় হয়েছিল 42 কোটি টাকা। 2021-22 অর্থবর্ষে এই আয় বেড়ে হয়েছে 528 কোটি 14 লক্ষ টাকা। ইলেকটোরাল বন্ডের মাধ্যমে চাঁদা পাওয়াটাকে দলের গ্রহণযোগ্যতা বৃদ্ধি হিসেবেই দেখছে এরাজ্যের শাসক দল। তৃণমূল সাংসদ শান্তনু সেনের দাবি, স্বচ্ছতা বজায় রেখেই নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসেব পেশ করা হয়েছে। তৃণমূলের স্বচ্ছতার এটাই সবচেয়ে বড় প্রমাণ। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, তার সম্পূর্ণ সবটাই স্বচ্ছতা এবং সততার উপর প্রতিষ্ঠিত এবং পুরোটাই অফিসিয়ালি এটা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের মতো এরকম স্বচ্ছতা এবং সততা আর্থিক ক্ষেত্রে হোক বা অন্য যেখানেও ক্ষেত্রে হোক অন্য কোনো রাজনৈতিক দল দেখাতে পারবে না বা প্রমাণ করতে পারবে না। কিন্তু তৃণমূলের এই সাফাই মানতে রাজি নন বিরোধীরা। সম্প্রতি রাজ্যে হয়েছে একের পর এক দুর্নীতির পর্দাফাশ। চিটফান্ড দুর্নীতি পেরিয়ে এখন দুর্নীতির পালকে একের পর এক সংযোজন, নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, পাথর খাদান, আবাস যোজনা দুর্নীতি। অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা, উদ্ধার হয়েছে অপার সম্পত্তি। এর পাশাপাশি কখনো মোবাইল অ্যাপ প্রতারণা কাণ্ডে গার্ডেন রিচে পরিবহন ব্যবসায়ীর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা, আবার কখনো উল্টো টাঙায় ব্যবসায়ী রুমেন আগরওয়ালের বাড়িতে। অভিযোগ, গরু পাচার থেকে কয়লা পাচারের কোটি কোটি টাকা অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের একাধিক আত্মীয়দের অ্যাকাউন্ট থেকে বেনামি অ্যাকাউন্টে। বিরোধীদের অভিযোগ, এই সমস্ত বেহিসেবি টাকার হিসেব পেশ করা হয়নি নির্বাচন কমিশনে। তৃণমূলের এত আয় থাকলে কোম্পানির টাকায় কেন চলে শাসক দল? প্রশ্ন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তৃণমূলের নেতারা সই করে যে হিসেব পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে তৃণমূলের আয়ের বোধহয় 95% ইলেকটোরাল বন্ড। গত বছরের চাইতে 12 গুণ বেড়ে গেল ইলেকটোরাল বন্ড, মানে কি কোম্পানির টাকা। তো কোম্পানির টাকায় তৃণমূল চালান কেন? টাকা তো ভর্তি, কী হয় সে টাকা? আর মুখ্যমন্ত্রী তো বলছিলেন 3টে আচরে 3 কোটি টাকা। একটা ছবি বিক্রি করলে 1 লক্ষ 1 কোটি 76 লক্ষ টাকা, মুখ্যমন্ত্রীর ছবি কোথায়? তৃণমূলের খোলা কাগজে কোনো হিসেব থাকে না, রাস্তায় তৃণমূলের ফ্লেক্স হোর্ডিং এর হিসেবই এর থেকে বেশি, দাবি বিজেপি। ব্যবসায়ীরা ভয়ে দিচ্ছে, যেদিন ক্ষমতায় থাকবে না সেদিন দেখবেন সব মুখ খুলবে, কাকে কে ভয় দেখিয়েছে আর সেই ইলেকটোরাল বন্ড কারা কিনেছে। কিছু আছে খোলা কাগজের মতো, তৃণমূল কংগ্রেসের হিসাব অনুযায়ী তারা মাত্র 50 লক্ষ টাকা নগদে নিয়েছে। এই রাস্তায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যান, খালি হাসি মুখগুলো ছবি দেখুন, এগিয়ে বাংলার ছবির ফ্লেক্সের দামটা একটু হিসাব করে নিন আপনারা সংবাদ মাধ্যমের লোকজন, তাহলেই প্রকৃত হিসাব পেয়ে যাবেন। শুধু দুর্নীতি বা লুঠের টাকাই নয়, কেন্দ্রীয় প্রকল্প 100 দিনের কাজ, আবাস যোজনার মতো একাধিক প্রকল্পেও কাটমানির অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। তাই শাসক দল ইলেকটোরাল বন্ডের হিসেবে যতই স্বচ্ছতা দাবি করুক না কেন, রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে তা মানতে নারাজ বিরোধীরা। তাদের দাবি, সব কিছু দেখছেন কিন্তু জনগণ। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।